স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যেহেতু আমরা একটি শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কোর্স শুরু করেছিলাম স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের, এবং আমাদের রেফারেন্স বই ছিল সিঙ্গারের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এবং আমরা অলরেডি দুইটি লেকচার সম্পূর্ণ করেছি। এটা হচ্ছে তৃতীয় লেকচার, এবং যদি দুইটি লেকচার দেখা না হয়ে থাকে অবশ্যই তোমরা পিছনের লেকচারগুলো দেখে আসতে পারো। এবং আমি এখানে তুমি তুমি সম্বোধন করার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যেহেতু এই টপিকগুলো সাধারণত পড়া হয় বিএসসি লেভেলের ইনিশিয়াল পর্যায়ে, সো এবং আমি যেহেতু শেষ পর্যায়ে, এই জন্য আই মিন শেষে আমি যেহেতু শেষ করেছি সেজন্য আমি তুমি তুমি সম্বোধন করতেছি। সো চলো শুরু করা যাক। আজ প্রথমে আমরা 407 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সিম্পলি সাপোর্টেড বিম, এবং যার উপরে একটি বাম দিক থেকে 3 মিটার দূরে এবং ডান দিক থেকে 1 মিটার দূরত্বে একটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এবং যার ভ্যালু হচ্ছে 30 কিলোনিউটন পার মিটার। সো আমরা এই ম্যাথটি সলভ করব। অ্যাজ ইউজুয়াল আমাদের আগের ভিডিওর মতো আমরা এই পয়েন্টে একটা মোমেন্ট নেব। মোমেন্ট নিয়ে আমরা এই রিয়াকশন দুটি বের করবো। সে কীভাবে মোমেন্ট নিলাম, টোটাল লোড 30 ইন্টু 2, এখানে 30 ইন্টু ডিস্টেন্স 2, তাহলে আমরা টোটাল লোড পেলাম। এবং এই লোডটা অবশ্যই এর মিডল পয়েন্ট বরাবর কাজ করবে। সো এই মিডল পয়েন্ট থেকে এ এর ডিস্টেন্স কত হবে, এই দুইয়ের মিডল হবে হচ্ছে 1, এবং এখান থেকে হবে হচ্ছে 3। সো টোটাল লোড ডিস্টেন্স হবে 4, সেই জন্য এখানে আমি 4 দিয়েছি। এবং আর টু রিয়াকশনটা উপরের দিকে কাজ করতেছে, সেজন্য আর টু ইন্টু টোটাল ডিস্টেন্স, এ থেকে আর টু পর্যন্ত ডিস্টেন্স কত, 1 প্লাস 2 প্লাস 3, সো 6, মানে -6 আর টু। সো আমরা এটা ক্যালকুলেশন করলে আর ওয়ান প্লাম হচ্ছে, সরি আর টু, আমরা আর টু প্লাম হচ্ছে 40 কিলো নিউটন। এবং আমরা যদি সামেশন অফ ভি করি, আই মিন ভার্টিক্যাল লোড দয়ের সামেশন করি, তাহলে হচ্ছে আমরা কি পাবো, আর অন উপরের দিকে প্লাস, এবং এখানে টোটাল লোড আছে হচ্ছে নিচের দিকে কাজ করতেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা, 30 ইন্টু 2 মাইনাস হবে অবশ্যই যেহেতু নিচের দিকে কাজ করছে, এবং আর টু উপরে কাজ করতেছে, আর টু ছিল কত, 40 40। সো এখানে আমরা এটা ক্যালকুলেশন করলো, আর অন সমান সমান পেলাম 20 কিলো নিউটন। সো আমরা আমাদের রিয়াকশন পেয়ে গেছি। এবার আমাদের যেটা করতে হবে, আমরা এসএফডি এর জন্য একটা জিরো লাইন ড্র করলাম। প্রথমে জিরো লাইন ড্র করার পরে আমরা এই এ পয়েন্টের জন্য একটা লাইন, এবং বি পয়েন্টের জন্য একটা লাইন, সি পয়েন্টের জন্য একটা লাইন, ডি পয়েন্টের জন্য একটা লাইন। আমরা এই লাইনগুলো ড্র করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের প্রত্যেকটা রিয়াকশন একটা একটা লাইন হবে, এবং যদি কোথাও কনসেন্ট্রেটেড লোড থাকে সেই বরাবর একটা লাইন হবে, এবং আই মিন আমাদের যেখানে লোডে পরিবর্তন আসবে যেই পয়েন্টের জন্য সেই পয়েন্টের জন্য করতে হবে। যেমন বি পয়েন্টের জন্য একটা পরিবর্তন আসবে, সি পয়েন্টের জন্য একটা পরিবর্তন আসবে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে 0 ডিগ্রি লাইন থেকে আর অন সমান সমান আমরা জানি হচ্ছে 20, সো আই মিন 20 কিলো নিউটন, আমরা 20 কিলো নিউটন পর্যন্ত উপরে যাব। এবং আমাদের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে যদি কোনো লোড না থাকে, যদি যেই পোর্শনের উপরে কোনো লোড না থাকবে ওই পোর্শনে এসএফডি একটা 0 ডিগ্রি স্ট্রেট লাইন হবে। সো এখান থেকে আমরা 20 সোজা 20 20তেই চলে আসবে, এখানে 20তে এসে মিলে গেল। এরপরে আমরা বি পয়েন্টে এসে থামবো, কারণ এখানে আমার নতুন একটা লোড এসেছে। এই লোডটা কি, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এবং আমরা বলেছিলাম যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এসএফডি ড্র করার সময় 1 ডিগ্রি ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হবে, 1 ডিগ্রি ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, এবং যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও যাতে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে যেটা হয় হচ্ছে যে আমরা এখান থেকে প্রথমে, যেহেতু এর মাঝে কোনো লোড নেই বা কোনো অবস্ট্রাকল নেই, সো আমরা বি থেকে সি পর্যন্ত টোটাল লোড ক্যালকুলেশন করব। আমাদের টোটাল লোড হচ্ছে মাইনাস, যেহেতু নিচের দিকে কাজ করতেছে অবশ্যই এটি মাইনাস লোড, এবং এর লোড হচ্ছে 30 ইন্টু 2, সো 60 কিলো নিউটন। তো আমরা দেখতে পাচ্ছি লোড হচ্ছে টোটাল 60 কিলো নিউটন, এবং এই 60 কিলো নিউটন লোডটা আমাদের এই +20 থেকে মাইনাস করতে হবে। সো +20
माइनस 60 कर ले आसबे होच्छे माइनस 40 किलो निउटन 40 किलो निउटन। सो आमरा कि करब এই 14 কিলোজন মানে হচ্ছে এই সি পয়েন্টে জিরো লাইন থেকে 40 ডিসটেন্স নিচে হচ্ছে আমাদের লাইনটা ড্র করতে হবে। সো আমরা এমন ভাবে ড্র করি যে চোখে দেখলে বোঝা যায় যে এদিকে কম এবং এই পাশে বেশি, যাতে ম্যাটের গ্রহণযোগ্যতা বেশি আসে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা 20 থেকে সোজাভাবে স্কেল ধরে নেমে আসব। নেমে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এবার আমরা এখান থেকে পর্যন্ত দেখতে পাচ্ছি সি থেকে ডি পর্যন্ত আবার কোনো লোড নেই, এই টোটাল বিমের পোর্শনটা ফাঁকা। সো যখন নো লোডিং তার মানে হচ্ছে আমরা চোখ বন্ধ করে স্ট্রেট লাইন ড্র করব। এখান থেকে স্ট্রেট লাইন ড্র করলাম এবং ডি পয়েন্টে এসে আবার আমরা থামবো, যেহেতু ডি পয়েন্টে একটি আর টু লোড আছে এবং আর টু লোডটা কোন দিকে? আপওয়ার্ড। আর টু লোডটা আপওয়ার্ড ডিস্টেন্সে কাজ করতেছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে মাইনাস 40 আছে, মাইনাস 40, এই যে মাইনাস 40 এর সাথে কি হবে আর টু এর ডিস্টেন্স যেহেতু উপরের দিকে মানে প্লাস, সো এটা যোগ করতে হবে। সো মাইনাস 40 প্লাস আর টু এর ডিস্টেন্স কত? 40। টোটাল কত হলো? জিরো। তার মানে এই সোজা গিয়ে, সরি, এই সোজা জিরোতে গিয়ে মিলে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এসএফডি ড্র করা শেষ এবং অবশ্যই আমাদের এই পয়েন্টটা জিরোতেই মিলতে হবে, না হলে আমাদের ম্যাথ হবে না। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিএমডি ড্র করব। সো আমরা পূর্বে থেকে জানি যে আমাদের যখন আমরা একটা লাইন থেকে দ্বিতীয় লাইনের জন্য আমরা প্রথম লাইনে, আমাদের যেহেতু এখানে সিম্পলি সাপোর্ট তার মানে প্রথম লাইনে আমাদের মোমেন্ট জিরো। এরপর আমরা যখন আস্তে আস্তে যাবো আমাদের মোমেন্ট বাড়বে কমবে এরকম হবে। সো আমরা জানি যে এই পয়েন্ট থেকে পরের লাইন পর্যন্ত যখন আসবো সেই পয়েন্টে যেই এরিয়া মানে এখানে যে ফিগারটা ক্রিয়েট হয়েছে, এখানে যেহেতু রেক্ট্যাঙ্গেল, সরি হ্যাঁ রেক্ট্যাঙ্গেল, সো এই রেক্ট্যাঙ্গেলের জন্য যেই এরিয়া হবে সেটাই হচ্ছে এখানে মোমেন্ট। সো রেক্ট্যাঙ্গেলের জন্য এরিয়া কত হবে? এর হাইট আমরা দেখতে পাচ্ছি 20 এবং এর ভূমি হচ্ছে 3, আই মিন এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স। সো 20 ইন্টু 3 করলে আসে 60। সো আমাদের আমরা কী জানি যে যদি কোনো লোডিং না থাকে, নো লোডিং কন্ডিশনের জন্য যখন এসএফডিতে 0 ডিগ্রি স্টেট লাইন হবে তখন বিএমডিতে 1 ডিগ্রি ইনক্লাইন্ড স্টেট লাইন হবে। সো আমরা এখান থেকে 60 উপরে যাবো এরকম করে, সরি আমরা এরকম করে উপরে যাব। যাওয়ার পরে এবার আমরা এই পয়েন্টের এরিয়া বের করবো। সো এই পয়েন্টের এরিয়া বের করার জন্য আমরা যেহেতু এই এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স জানি না বা এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স জানি না, সো এই ডিস্টেন্সটা জানা অবশ্যই জরুরি। সো অবশ্যই আমরা জানি যে এটি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে বের করতে পারি, সিমিলার ট্রায়াঙ্গেল আই মিন এখান থেকে আমরা টোটালটাকে ধরবো, এইটুকে ধরবো এক্স এবং এইটুকে এক্স ধরবো এবং টোটাল ডিস্টেন্স তো আমরা জানি 2। সো টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 এবং এই ছোটোটার ডিস্টেন্স হচ্ছে এক্স। সো এই পাশের ডিস্টেন্স তাহলে কত হবে? 2 মাইনাস এক্স। সো আমরা এখান থেকে একটা ভূমি জানি, এখান থেকে একটা ভূমি জানি, এটার উচ্চতা জানি, এটার উচ্চতা জানি। সো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে বের করতে পারবো, যেহেতু উচ্চতা দেওয়াই আছে। এই এই পাশের এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 20 এবং এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 40 এবং এই ত্রিভুজের ভূমি এক্স ধরেছি আমরা এবং এই ত্রিভুজের ভূমি অবশ্যই আমরা জানি যে টোটাল ডিস্টেন্স থেকে এক্স বাদ, 2 মাইনাস এক্স। সো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এইটা। এবার যেটা আসে সেটা হচ্ছে যে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে বের করতে পারি, যেমন 20 ভাগ এই ত্রিভুজের লম্ব ভাগ পরের ত্রিভুজের লম্ব, এই ত্রিভুজের সমান সমান এই ত্রিভুজের ভূমি ভাগ এই ত্রিভুজের ভূমি, এখানে আমি করেছি, বা হচ্ছে এই ত্রিভুজের লম্ব ভাগ এই ত্রিভুজেরই ভূমি পরবর্তী ত্রিভুজের লম্ব ভাগ পরবর্তী ত্রিভুজের ভূমি, এখানে আমি এটা কভার করার চেষ্টা করতেছি। এবং আমি যে ম্যাথ করার সময় একটা শর্টকাট পদ্ধতি ফলো করতাম, সো শর্টকাট পদ্ধতিটা হচ্ছে খুব ইজি একটা ওয়ে যে এই যে যে দুই পাশের উচ্চতা আই মিন লোডটা আছে, এই পাশে আছে 20 এই পাশে আছে 40, আমরা একটা লাইন টানবো, লাইনের এই উপরে হবে হচ্ছে কি আমরা যে যদি এই পাশে লোড ডিস্টেন্সটা বের করতে চাই, এই পাশে ট্রায়াঙ্গেলের ডিস্টেন্সটা ভূমির ডিস্টেন্সটা, তাহলে কী করতে হবে? এই পাশের লোডটাকে 20 লোডকে এই টোটাল ডিস্টেন্স দ্বারা গুণ করতে হবে ইন্টু 2 এবং এই দুই পাশের যে লোড আছে 20 ইন্টু 40 এদের নিচে যোগফল, এদেরকে যোগফল করলে কত হয়?
20 ভাগ 40 আই মিন 60 এদের যোগফল সো আমরা এটা ক্যালকুলেশন করলে এই 0.667ই পাবো এবং যদি আমরা এই পাশের জন্য ক্যালকুলেশন করি তাহলে এই এই পাশে যদি আমরা এই পাশের জন্য বের করতে যাই তখন যেটা করতে হবে তখন এখানে 20 হবে না তখন এই 40 হবে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন যেই পাশের লোড আর ডিসটেন্স বের করব সেই পাশের লোডকে টোটাল ডিসটেন্স দ্বারা টোটাল ডিসটেন্স মানে এইখান থেকে দুইটা ত্রিভুজের এইখান থেকে বলতে এই টোটাল ডিসটেন্স দ্বারা গুণ করে টোটাল দুই পাশের লোড দিয়ে ভাগ করতে হবে তো আমরা যদি এই পাশেটা বের করতে যাই তাহলে অবশ্যই আমাদের এখানে 40 দিতে হবে সো ইটস এ ইজি মেথড ইউ ক্যান ইউজ দ্যাট এবং এভাবে হচ্ছে আমরা এক্স বের করতে পারবো সো এক্স বের করার পরে আমরা লম্ব পেলাম ভূমি পেলাম এটা এরিয়া বের করতে গেলে লম্ব হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা সো আমরা যদি এটা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো 20 ইনটু হাফ ইনটু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা এটা যদি করি তাহলে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি সরি আমরা যদি ক্যালকুলেট করি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা হাফ মানে 0.5 ইনটু উচ্চতা হচ্ছে 20 ইনটু ভূমি হচ্ছে 0.667 আমরা যদি ইকুয়াল টু করি 6.67 সো আমরা কি জানি এই 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 পাশের 60ও কি ছিল প্লাস এবং এই ত্রিভুজটাও দেখতে পাচ্ছি প্লাস সো এর এই প্লাস প্লাস যোগ হবে 60-র সাথে আমরা যোগ করব কত এই 6.67 যখন 60-র সাথে আমরা 6.67 যোগ করব তখন যেটা আসবে সেটা হচ্ছে এখানে আমাদের 66.67 তারপরে একইভাবে আমরা এই ভ্যালুটা বের করব এই ভ্যালুটা বের করব এই ভ্যালুটা বের করে আমরা কি করব যেহেতু এটা মাইনাস সেই 66.67 থেকে এইটা বাদ যাবে এই ভ্যালুটা বাদ যাবে বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 40.1 এখন কথা হচ্ছে আমরা দেখাতে এ দেখতে পাচ্ছি এখানে হচ্ছে স্ট্রেট লাইন এবং এখানে হচ্ছে একটা কার্ভ হয়েছে আমরা জানি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমি ইউভিএল এর ক্ষেত্রে আমাদের এসএফ দিতে হবে 1 ডিগ্রি স্ট্রেট ইনক্লাইন্ড লাইন এবং বিএম দিতে হবে 2 ডিগ্রি কার্ভ 2 ডিগ্রি কার্ভ এবং কার্ভটা নিচের দিক থেকে না হয়ে উপরের দিক দিয়ে হলো কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই এই পয়েন্টে এসে শেয়ার জিরো হয়ে গেছে এই পয়েন্টটায় এখানে এসে এই যে এই পয়েন্টটা শেয়ার জিরো সো আমাদের অবশ্যই এই পয়েন্টে স্লোপ জিরো হতে হবে কীভাবে স্লোপ জিরো আমরা যদি এই পয়েন্টে একটা লাইন এদিকে ড্র করি সো আমরা দেখতে পাচ্ছি এটা কি এই পয়েন্টে টাচ করছে এভাবে ভিতরের দিক থেকে টাচ করছে তার মানে হচ্ছে এখানে স্লোপ জিরো এবং আমরা যত এই দিকে আসবো যত এই দিকে আসবো আস্তে আস্তে তখন দেখতে পাচ্ছি যে এটা নিচের দিকে নেমে যাচ্ছে মানে এই ভ্যালুটা বাড়তেছে কিন্তু এইখানে এসে এই যে লাইন আছে লাইনের সাথে কি এই ভ্যালুটা জিরো হয়েছে কিন্তু আমরা যদি এইভাবে ড্র করতাম এইভাবে ড্র করতাম তখন আমরা দেখতাম কি ও কিন্তু তখন আমরা যদি এখান থেকে লাইন টানতাম এবং এখান থেকে একটা লাইন টানতাম তখন দেখতাম এখানে স্লোপ জিরো হয়েছে আর এবং যত আস্তে আস্তে ওদিকে যাচ্ছে তখন এদিকে ভ্যালু বাড়তেছে এই জন্য হচ্ছে আমাদের কার্ভটা উপরের দিকে হয়েছে একইভাবে এখানেও নিচে নেমে আসলো তারপরে যেটা আসছে যে এই এরিয়াটা বের করবো আবার আমরা কত 40 এখানে 40.1 আমার দশমিকের পরে ভ্যালুগুলো ধরার জন্য একটু ব্যাস কম হলো 40.1 আর এখানে হচ্ছে আমাদের টোটাল এরিয়া হবে কত 1 ইনটু 40 সো 40 এখান থেকে পর্যন্ত কত আসে আমরা যেহেতু এখানে কিছুই নেই আমরা কি জানি যদি কিছুই না থাকে এইখান থেকে এই পর্যন্ত কোনো লোডিং নেই যদি এখান থেকে এ পর্যন্ত কোনো লোডিং না থাকে তাহলে আমরা জানি অবশ্যই যে আমাদের এটা হয় হচ্ছে একটা এখানে হয় 0 ডিগ্রি স্ট্রেট লাইন এবং এখানে হয় কি এখানে অবশ্যই একটা 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইন বিএমডির ক্ষেত্রে সো আমি এই ভিডিওটা খুবই দ্রুত শেষ করার চেষ্টা করতেছি কারণ করেছি কারণ হচ্ছে আমরা যেহেতু এই সেম জিনিসগুলাই প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি এই জন্য সো এরপর চলা যাক যাওয়া যাক আমাদের এটা হচ্ছে আমাদের এক টাইপের একটা ম্যাথ শেষ হলো সো আজকে ভিডিও এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে অন্য টাইপের একটা ম্যাথ নিয়ে আসার চেষ্টা করব সো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এবং সাথে থাকো ভালো থাকো ধন্যবাদ